হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকের আমি কোনোরকম কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, জাস্ট আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এসেছি। ব্যাপারটা হচ্ছে, তোমরা আশা করছি দেখতে পেয়েছো যে আমি ইদানিং কোনো ভিডিও ইউটিউবে মানে দিচ্ছিলাম না, এমনকি মিনি ব্লগও দিচ্ছিলাম না। তো ভিডিও কেন দিচ্ছিলাম না সেটাই তোমাদেরকে আমি বলতে এসেছি, আর বিশেষ করে তোমাদেরকে জানানো এটা সব থেকে বেশি প্রয়োজন, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। মেইন কথা হচ্ছে গাইস, আমার এই মাসে প্রচুর প্রবলেম হচ্ছে, প্রচুর মানে প্রবলেমের পর প্রবলেম। শুধু ফার্স্ট অফ অল হচ্ছে এই মাইকটা আমার খারাপ হয়ে গিয়েছিল, তো রিসেন্টলি আমি মাইকটা ঠিকঠাক করেছি। সেকেন্ড যেটা মেইন যে জিনিসটা সেটা হলো ফোন। আমি যেই জিনিসটা দিয়ে ব্লগিং করব, যেই জিনিসটা দিয়ে শুট করব, সেই জিনিসটাই আমার অ্যাকচুয়ালি প্রবলেমে পড়ে গেছি সেই জিনিসটাকে নিয়ে। কারণ প্রথম কথা, ফোনটা আমার ক্যামেরা কোয়ালিটি এমনি খারাপ, তোমাদেরকে বলেইছিলাম সেটা। সেকেন্ড হচ্ছে ফোনের স্টোরেজ পুরোপুরি ফুল হয়ে গেছে, মানে ফোনটা প্রচণ্ড ল্যাগ করছে, ফোনে কোনোরকম কোনো কাজ আমি ঠিকঠাকভাবে করতে পারছি না, সেই কারণে আর কি মানে প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর। আর আমি এমনি আমার বন্ধুদের ফোন দিয়ে করতাম, কিন্তু এখন অনেকেরই মেইন কথা সবারই পার্সোনাল কাজ থাকতেই পারে, ঠিক আছে? তো সবাই এখন নিজের কাজে সবাই ব্যস্ত থাকে মোটামুটি, কারণ এখন সবাই বড় হচ্ছে, সবার একটা পার্সোনাল একটা কাজ থাকতেই পারে। তো সেই কারণে আর কি মানে কি বলবো, মানে ঠিকঠাকভাবে ভিডিও করা হয় না, ভিডিও করতে যাওয়া হয় না, আর আমার ফোন দিয়েও আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারি না। আমার একটা বন্ধু যে আমাকে মানে তাকে অনেক রিকোয়েস্ট করার পর, বা সে আমাকে মানে নিজেই বলেছে যে তোর যদি প্রবলেম হয় তাহলে তুই আমার ফোন দিয়ে ভিডিও কর, তো সেই জন্য আমি তার ফোন দিয়ে এখনও শ্যুট করছি। আজকে আমাদের বাড়িতে সে এসছে, আমি ঢাকায়, কিন্তু সে গেছে একটা নিজের কাজে, কিন্তু ফোনটা আমাকে দিয়ে গেছে। যাই হোক, তো আমি তার ফোন দিয়ে এখন ভিডিও কন্টিনিউ করছি, আর আজকে আমি একটা শ্যুটও করেছি, ভিডিও একটা ফুড চ্যালেঞ্জ করেছি, সেটাও আমি তার ফোন দিয়েই করেছি। আমি যাবতীয় যা সমস্ত এই ইদানিং বা রিসেন্টলি যে সমস্ত ব্লগগুলো তোমরা দেখছো সেই সমস্ত ব্লগ কিন্তু তার ফোন দিয়েই শ্যুট করা, কারণ আমার ফোনে শ্যুট করার মতো কোনোরকম কোনো জায়গাই নেই। আর আমি চাইও না যে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাক বা কিছু, বা তোমাদেরকে ভিডিও মানে দেব না, সেটা আমি চাই না, কারণ ভিডিও করতে সত্যি আমার খুব ভালো লাগে। আর তোমরা আমার ভিডিও দেখে যেরকম যতটুকুই রেসপন্স করো ততটুকুই আমার সব থেকে বেশি ভালো লাগে, সেই কারণে আমি ভিডিও করতে ভালোবাসি। তাই আমি কখনো চাই না যে কোনোরকম কোনো ভিডিও মিস যাক, বা এক সপ্তাহে একটা অন্তত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এইটা হচ্ছে মেইন প্রবলেম। আর মেইন কথা, সব থেকে বড় প্রবলেম যেটা সেটা হলো ফ্যামিলি প্রবলেম। তো ফ্যামিলি প্রবলেম মোটামুটি সবার একটু একটু থাকে। মেইন কথা হচ্ছে, এই যে ভিডিওর যে প্রফেশনটা, এটা হলো মানে একটা প্রফেশন যেখানে হচ্ছে তোমার মানে সমস্ত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে প্রথম প্রথম তারা বলে যে কি করছি সেটা দিয়ে কি হবে বা কিছু, এরকম সমস্ত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে মোটামুটি মানে প্রথম থেকে মানে ফার্স্টের দিকে শোনা যায়। কিন্তু আমার যে জিনিসটা করতে ভালো লাগছে তাদেরকে সেইভাবে জিনিসটা বোঝানো যায় না বা কিছু করা যায় না। আমার দিক থেকেও ঠিক সেম জিনিসটাই হয়েছে, ওই জন্য ফ্যামিলির থেকে খুব একটা সাপোর্ট পাই না। আমিও মানে বাড়িতে একটু কান্নাকাটি করছি একটা ফোন কিনে দেওয়ার জন্য, কারণ ফোনটাই মাস্ট সব থেকে বড় কথা, কারণ ফোনটা ছাড়া তো কিছুই পসিবল না। ওই জন্য ফোনটা কেনার চেষ্টা করছি, কিন্তু একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করে ভিডিও দিতে হবে, তো সেটাই আমি করার চেষ্টা করছি, ঠিক আছে? তো আমি চেষ্টা করব যে যতদিন না ফোনটা কিনতে পারছি ততদিন আমি সপ্তাহে অন্তত একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। কিন্তু একটু তো কষ্ট হবেই গাইস, তো তোমরাও আমাকে সাপোর্ট করে যেও সেইভাবে। তো এখন তো ফোনটাও নেই, আমার ফোনটা সেরকম কাজও করছে না, এবার তারপরে ভিডিও শ্যুট করার পর আবার আছে এডিটিং, তো ফোনটা যদি ল্যাক করে তাহলে আমি এডিটিংটাই বা করবো কী করে? তো মেইন কথা এটাই। তো এখন বাড়ির আমার ফ্যামিলির সাথে কথা বলেছি, সবার সাথে, তো সবাইকে বোঝাচ্ছি, তো সবাই মোটামুটি রাজি হচ্ছে, আবার হচ্ছে না এরকম টাইপের হচ্ছে, মানে বুঝতেই পারছো। আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, রোদ্দুরের মধ্যে আমি ছাদে এসেছি একটুখানি ভালোভাবে কথা বলার জন্য। মেইন কথা মানে ব্লগিংয়ের জন্য যেটা মেইন লাগতো সেটাই আমার কাছে এখন অ্যাবসেন্ট, এখন মানে সেটাই আমার কাছে খুবই একটা কি বলবো অভাব পড়ে গেছে, তো সেটাই এখন ক্লিয়ার করতে হবে। আগে সবসময় একটা কথা কি জানো তো, মেইন কথা হচ্ছে তোমার লাইফে যদি একটা ভালো সময় আসে পরক্ষণেই তুমি ভেবে নেবে যে তোমার লাইফে একটা খারাপ সময় আসবে, আর যদি তোমার লাইফে একটা খারাপ সময় আসে তুমি ভেবে নেবে তোমার লাইফে একটা ভালো সময় আসবে, সেটা কেউ আটকাতে পারবে না, সেটা আসবেই, এটা পুরো বাস্তব, ঠিক আছে? তো এখন আমি এইটা নিশ্চিত যে এখন যেহেতু আমার লাইফে একটা খারাপ সময় রয়েছে বা আমি খারাপ সময় একটা পার করছি, ভালো সময় নিশ্চয়ই আসবে, অপেক্ষা করছে আমার জন্য ভালো সময়। আর একটা কথা কি জানো তো, পৃথিবীতে না মানে এইরকম মানুষের সংখ্যা প্রচুর কম যারা কিনা তোমার পাশে দাঁড়াবে, তোমাকে একটু হেল্প করবে, তোমাকে তোমার মানে যখন তোমার মনটা ভালো থাকবে না, তুমি ডিপ্রেশনে
চলে যাওয়ার জন্য প্রস্তুত, তখন তোমাকে একটু বোঝাবে, তোমাকে একটু সান্ত্বনা দেবে, এরকম মানুষের এখন প্রচন্ড অভাব পড়ে গেছে। এখন সেরকম বন্ধু বান্ধব বলো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলো, সেরকম মানে মোটামুটি পাওয়াই যায় না বলতে গেলে। যদি একটা দুটো পাওয়া যায় সেটা খুবই ভাগ্যের ব্যাপার। তো আমারও সেরকম আছে, একদমই যে নেই সেরকম সেটা বলছি না। কিছু কিছু মানুষ আছে যারা সেই জিনিসটা শুনেও দেখেও তারা পাশে আসে না। কিছু কিছু মানুষ মানে আমার যে খারাপ সময়টা যাচ্ছে সেইটা দেখে তারা এনজয় করে। কিছু কিছু মানুষ আবার চায় যে না মেয়েটা খারাপ সময় যাচ্ছে আমি তার পাশে গিয়ে একটু দাঁড়াই। তো এইটাই হচ্ছে মেইন কথা। কিছু কিছু মানুষ কাটি করার জন্য উঠে পড়ে লাগে, কাটি করার মানুষেরও অভাব নেই, ভালো মানুষের তো অভাব প্রচুর, তাও আছে একটা দুটো আছে। আর মানে যারা হেল্প করে একটু তাদেরকেও আবার মানে সেরকমভাবে বোঝায় যে হেল্প করিস না বা কিছু, এরকম মানুষও আছে অনেক, ঠিক আছে। কিন্তু হেল্প করার মতন মানুষ প্রচুর কম পাওয়া যায়, কি আর বলবো। তো চলো, নিজের লাইফে যখন খারাপ সময় এসছে তখন এই ব্যাপারটাকে কাটিয়ে তোলার জন্য নিজেকেই কিন্তু উৎসাহ মানে নিজেকেই নিজেকে উৎসাহ দিতে হবে, নিজেই লড়তে হবে, নিজেকেই এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো তোমরা সেইভাবেই সাপোর্ট করো আমাকে। সত্যি কথা বলতে একটা ইউটিউবারের জীবনে, সেটা ছোট হোক আর বড় হোক, যারা এরকম ইউটিউবার মানে হয় বা যারা ভিডিও করতে ভালোবাসে আর যারা এই প্রফেশনে রয়েছে, তারা যদি একদিন বা একটা সপ্তাহ যদি একটা ভিডিও না দেয় তাদের কিন্তু মানে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে টেনশনে পড়ে যায়, প্রচণ্ড চিন্তায় পড়ে যায় যে আমি কিভাবে ভিডিও দেব, কিভাবে কি করব। তো সেই চিন্তায় চিন্তায় অনেকে কিন্তু অসুস্থ হয়ে যায়। তো আমিও কিন্তু সেই জিনিসটা ফেস করেছি প্রচুর পরিমাণে। কিছু কিছু মানুষ আমার পাশে ছিল, আবার কিছু কিছু মানুষ মানে সেই জিনিসটাকে কোনো তোয়াক্কা করেনি। তো যাই হোক, সেই সব কথা তো বাদই দাও। তো এখন যে ব্যাপারটা সেটা হলো জিনিসটাকে পার করিয়ে দিয়ে নিজেকে উঠে দাঁড়ানো, এটাই হচ্ছে গিয়ে মেইন ব্যাপার। আমার পাশে থেকো, আমি যতদূর পারবো ততদূর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা বলো যে তোমরা কোন কোন কন্টেন্টের উপর ভিডিও দেখতে চাও, আমি সেই সমস্ত কন্টেন্টের উপর অবশ্যই ভিডিও দেব। চলো, আজকে এইটুকুই জাস্ট তোমাদের সাথে শেয়ার করাই ছিল, কেন আমি ভিডিও দিতে পারছিলাম না কারণ তোমাদেরকে জানানো খুবই দরকার ছিল। তো চলো, জাস্ট এইটুকুই আজকে। আর কিছু সাবস্ক্রাইব করার কথাও বলবো না, শেয়ার করার কথাও বলবো না, লাইক করার কথাও বলবো না, কারণ আজকে তো কোনোরকম কোনো ভ্লগই ছিল না, এটা জাস্ট একটা ইনফরমেশান দেওয়ার ছিল তোমাদেরকে, তো সেটাই দিলাম। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।